আসসালামু আলাইকুম ওয়া আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান যোগাযোগ করুন ফিস লাইব্রের আব্দুল কাইম সঙ্গে ওয়া সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এক ভাই প্রশ্ন করছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা চলবে কি চলবে না একটু বিস্তারিত আলোচনা করবেন মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহিহাদিস পাওয়া যায় না যেমন মনে করেন যে একটা গরু বা একটা ছাগল বা একটা ভাগা শুধু মেয়েতের নামে কুরবানি দিয়ে দিল মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিয়ে দিল এই ধরনের কোনো হাদিস পাওয়া যাচ্ছে না সহিহাদিস পাওয়া যাচ্ছে না সহিহাদিস আমি এই জন্য বললাম যে জয়ীফ হাদিস একটা আছে হাদিসটা সোনাল তির পাবেন আরো অনেক জায়গাতে পাবেন যেটা হাদিস আলী রাই তাল থেকে বর্ণিত আছেন আছে উনি কুরবানি করতেন রসোল্লা পক্ষ থেকে রসুল্লাহ উনি বলছেন যে রসোল্লা আমাকে আদেশ দিয়েছেন এই ধরনের করার মানে ওনার পক্ষ থেকে কুরবানি করার আদেশ দিয়েছেন বা ওয়াসিয়ত করেছেন তো এই হাদিসটা হচ্ছে জৈব হানাস জৈব আছে আর আবুল হাসনাদালিস রাবি শারিক মুাম ফিরাবি তো হানাস আবুল হাসনা ইনাদের জন্য এই হাদিসটায় আর অনেকে মহাদ্দ আল্লামা আলবানী ও আর অন্যান্য মহাদ্দ এই হাদিসটাকে জয়ী বলেছেন তো জয়ীফ হাদিস দলিল হবে না যার কারণে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা চলবে না তো এই সম্পর্কে একটা ফতোয়া প্রচার হয়ে আছে কেউ যদি শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি করে সে যেন মাংস না খায় সম্পূর্ণ মাংসটা বন্টন করে দেয় এটা কিন্তু কোনো হাদিস না এটা একজন মহাদ্দেশ আবদুল্লাহিনী মোবারকের ফতোয়া সুনানে তিরমিজিতে ইমাম তিরমিজি বর্ণনা করছেন যে ওকাল আবদুল্লাহ মুবারক আবদুল্লাহিনোবারক বলছেন আহাবু আনহু আমি পছন্দ করি যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদকা করা যাবা আনহু আর মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি যেন না করা হয় কেউ যেন কুরবানি না করে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে তারপর বলছেন ওয়াইন জাহা যদি কেউ আমার এই ফতোয়াটা না মানে আর কুরবানি করেই দেয় মৃত্যু পক্ষ থেকে তো জন্য নিজে না খায় সম্পূর্ণটাই সাদগা করে দেয় এক নম্বর কথা যেটা একটা আবদুল্লাবিনে মোবারক একজন মহাদ্দেশ ওনার ফতোয়া এটা কোনো হাদিস না আর লোক হাদিস মনে করে আমল করে দ্বিতীয় কথা ওনার যে প্রথমকার ফতোয়াটা উনি বলছেন যে আমার কাছে পছন্দনীয় মশলা এটা যে কেউ যেনে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি না করে সে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাধকা করে এই কথাটা ওনার মানছে না কেউ মানছে না উনি যেটা লাস্টে বলেছেন কেউ যদি সাধকা না করে কুরবানি করবই মনে করে তাহলে কুরবানি করলে নিজে যেন না খায় সাদকা করে দেয় তো ওনার যে প্রথমকার কথা এটাকে তো মানা দরকার উনি যে বলছেন যে হাব সাদা হোক আমার কাছে পছন্দ নিয়ে আমল হলো যে মেয়েদের পক্ষ থেকে কুরবানি না করে সাদগা করা হোক সে উনি বলছেন আল্লাহ ইউজাহান ও মেয়েদের পক্ষ থেকে যিনি কুরবানি না করা হয় সাদগা করতে এই জন্য বলছেন সাদগার প্রমাণ আছে সহি বুখারি তেহাদিস আছে কেতাবুল ওয়াসায়ের মধ্যে সাদ রাদি আল্লাহ তালন রসুল্লাহামকে বলছেন আল্লাহ রসুল আমার মা মারা গেছে আমি যদি আমার মায়ের পক্ষ থেকে সাদগা করি তার নেকি কি পৌঁছিবে উনি বললেন রসলেসে আসছিলেন বললেন হ্যাঁ নেকি পৌঁছবে উনি বলছেন যে আমার একখানা বাগান আছে মেখরা হাদিসের শব্দ আছে সেটা আমি আল্লাহ রাস্তায় সাদগা করে দিলাম এই হাদিসটা সরাসরি দলিল যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদকা করা চলবে তা আমাদেরকে এমন কাম করতে হবে যেটাতে লাভ হয় নেকি পাওয়া যায় গুনা না হয় টাকাটা বরবাদ না হয় তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে সাদকা করার প্রমাণ আছে যার কারণে টাকা পয়সা সাধকা করলে পারে নেকি পাওয়া যাবে আর কুরবানি করার প্রমাণ নেই এই জন্য মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানি করা যায় তাহলে উল্টা আরও গুনা হবে না যাইজ হবে টাকাটা বরবাদ হবে তো আমরা টাকা পয়সাটা বরবাদ কেনে করব আমাদের এমন কাজ করতে হবে যেটাতে নেকি পাওয়া যাবে টাকাটা কাজে লাগবে টাকাটা বরবাদ হবে না অতএব খোলাসা এই যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে শুধু মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যেটা কুরবানি করার হাদিস আলীর রাজা আনুর সেটা জয়ীব আর জয়ে হারার কারণে তার উপরে আমল করা যাবে না এই জন্য মৃত্যু শুধু মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা চলবে না মৃত্যু ব্যক্তির নামে সাদকা করেন দান খেরত করেন সেটার প্রমাণ আছে আর যদি বলেন যে কুরবানিটাও সাধকা হবে না কুরবানি সাদকা হয় না কুরবানিটা এ বাদত আলাদা সাদকানা কুরবানি একটা আলাদা সুন্নাত এটা সাদকানা এই জন্য সাদগা মনে করে সাদগার ওপরে করে কুরবানি করা চলবে না সাদকা টাকা পয়সা সাতকা করেন অন্য জিনিস সাদকা করেন কিন্তু কুরবানি সাদকা করা জিনিস মোতাবেক তার উপর আমল করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম সম্মানিত ভাইয়েরা বিশুদ্ধ ঘাঁটি মধু এবং কালো জিরার তেলের জন্য এখনই যোগাযোগ করুন ভাই আব্দুল কায়ুম সাহেবের পিস লাইব্রেরিতে এবং আপনারা এর গ্রাহক হওয়ার জন্য স্ক্রিনে উঠে থাকা নম্বরটিতে যোগাযোগ করুন